হ্যালো এভরিওয়ান, দেখো আরেকটা ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো? তার মধ্যে অনেকে কমেন্ট করছে দেখছি, দিদি তোমাকে কেন দেখা যাচ্ছে না, তুমি কেন নেই সেই ভিডিওর মধ্যে? না না, আমি আসি না, আমার অতটা ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে। আমি চেষ্টা করি যে তোমাদেরকে এই ঠাকুরের প্রতিমা আর এই প্যান্ডেলগুলো দেখানোর জন্য। তোমরা এগুলো দেখো, আমি অবশ্যই ভিডিওতে আসবো। আর যেটা বলার, যে তোমরা প্যান্ডেলগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, প্লিজ সেই ভিডিওগুলো একবার গিয়ে ভিজিট করো, কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের জন্যই এই ভিডিও করা। অনেকেই অনেক দূরে থাকো, যারা হয়তো চন্দননগর ঠাকুর দেখতে আসতে পারো না, তাদের জন্য আমার এই একটা ছোট্ট প্রচেষ্টাই, ছোট্ট একটা ইচ্ছা যে তোমাদেরকে পুরো চন্দননগর শহরের যতটা পারবো ততটা এই ঠাকুরের ছবি প্রতিমা দেখাবো। তো চলো ঠাকুরটা দেখো, দেন তারপরে কথা হচ্ছে। কি দারুণ দেখতে তাই না? দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায়। বাপরে, এইখানটা একটু ফাঁকা রয়েছে, তাও লাইটগুলো বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন একটার পর আর একটা আছে, কিন্তু না, একটু দূরে দূরে রয়েছে লাইটগুলো। বেশ ভালো লাগছে দেখতে, সারা রাস্তা জুড়ে লাইটিং। তবে এই রাস্তাটা একটু ফাঁকা, দেন আরও একটা প্যান্ডেলে যাব। আরও একটা জায়গায় চলে গেলাম। আসলে দূরেরগুলো কমপ্লিট করেছি, কাছাকাছিগুলো কমপ্লিট হয়তো করতে পারবো না। কাছাকাছি হেঁটে হয়তো দেখতে পারবো, কিন্তু দূরেরগুলো গাড়ি নিয়ে তো আর যাওয়া যাবে না, কারণ এখানে তো গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না। তো অনেকটা দূরে গাড়ি রেখে তারপরে যেতে হয়। বাহ, ঠাকুরের সামনে আলপনাটা কিন্তু বেশ লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে, তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই সারা রাত্রি সেদিন ঠাকুর দেখে আমার এখনও অবধি ঠান্ডা লাগা কমেনি, যার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার ভয়েসের জন্য। তোমরা কি এটা দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এটা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ, বিধবা বিবাহ আইন, এই সমস্ত মেয়েদের ব্যাপার নিয়ে। তারপরে আমাদের যেটা হয়েছিল কদিন আগে, আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা খারাপ পরিস্থিতি ছিল একটা মেয়েকে ঘিরে, তো সেগুলো সব নিয়েই আজকের এই প্যান্ডেলটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও হয়তো দেখলে ভালো লাগবে, আর সামনে গিয়ে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমি যতটা পেরেছি তোমাদের জন্য চেষ্টা করেছি। অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। বাহ, ভিতরটা কিন্তু বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? তাই না? সোলার সাজ কিন্তু এর মধ্যে নেই, এতে পুরো অন্য অন্য সাজ করা, পুরো জরি টাইপ, বেশ ভালো লাগছে। বাপরে, এত ভিড়, এই জায়গাটা কি তোমরা কেউ এসেছো? এটা হচ্ছে হেলাপুকুর ধার। ঠাকুরটা তো দারুণ হয়েছে, সেটা তোমাদেরকে তো আমি পরে দেখাচ্ছি। আর প্যান্ডেলটাও দারুণ, দেখো পুরোটাই নেট টাইপ। আর এটা স্পন্সর করছে সেনকোগোল থেকে, সেনকোগোল থেকে মায়ের গায়ে সমস্ত সোনার জিনিসগুলো পরানো। তোমাদের দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে যে এই মায়ের গায়ে সবটাই সোনা বসানো। দেখো কি দারুণ লাগছে মায়ের মুখটা, আমারও বেশ ভালো লাগছিল, দারুণ দেখতে, অনেক বড় আর সোনাগুলো পরে যেন আরও সুন্দর লাগছে। এটা হচ্ছে বাগবাজারের প্যান্ডেল। আমি শুনেছি এই ঠাকুরটা নাকি তৈরি করেছে একটা বাচ্চা ছেলে, তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে। অনেকেই বলছিল যে মায়ের মুখটা হয়তো ভালো হয়নি, হয়নি তো কি হয়েছে, নেক্সট বার আবার ভালো হবে। তবে মা যেমন চেয়েছে তেমনই হয়েছে। আর এটা হলো লালবাগানের ঠাকুর, বেশ ভালো, অনেক উঁচু। আমি যতদূর শুনেছি এটা 30 ফিট উচ্চতার ঠাকুর। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।